আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে ডেইলি বাজার নিউজের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে স্বাগতম। আসি গাবতলী হাটে, ঈদের মাত্র আর একদিন বাকি। আমরা সবাই জানি কালকে 30 রোজা, পরশু দিন ঈদ। তো এই পরিপ্রেক্ষিতে গাবতলী হাটে আসি। আমাদের সাজ্জাদ মামা অলরেডি কিছু গরু বিক্রি করে ফেলছে, সে নতুন করে গরু আনে নাই। তো এই গরুগুলোর দাম আপনাদেরকে আমরা জানাবো যে কেমন দামে বিক্রি করছে। আপনারা যদি এখন জানতে পারেন যে এই গরুগুলো কেমন দামে বিক্রি হয়েছে, ইনশাল্লাহ ঈদের পরে আপনারা একটা ভালো বাজেট করতে পারবেন। এবং সাজ্জাদ মামার মুখ থেকেই শুনবো যে এই গরুগুলো ঈদের পরে মানে কোরবানি ঈদের এক মাস আগে কিরকম দাম হইতে পারে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? শরীর ভালো? বাড়ি যাবেন কবে? বাড়ি আগামীকাল। আগামীকালকে? গরু তো আর আসবে না। না না, গরু আসবে না। গরু প্যাকেট? গরু সব শেষ। গরু সব শেষ? বিক্রি করে ফেলছেন? সব বিক্রি করে ফেলছেন। তাহলে আজকে রাতেই তো চলে যেতে পারেন নাকি? না, আজকে রাতে যেতে পারি, কাল সকালে যেতে পারি। গরু আজকে ডেলিভারি হবে না? না, এই গরু, হ্যাঁ গরু চলে যাবে। তাহলে থেকে লাভ কি? বাসা আছে, টাকা পয়সা আছে, বাবু কসাইদের কাছে, তাদের কাছে লেনদেন আছে, এই জন্য কাজ শেষ করতে হবে। সব শেষ করে কালকে রাত্রে ইনশাআল্লাহ যাবেন। তো প্রথমে ছোটটা থেকে শুরু করে এই গরুটা ওজন কিরকম হবে, বেচলেন কত কত দামে? এটা এই গরুটা বেচলাম 1,03,000। এই গরুটা বেচলেন 1,03,000? 1,03,000। আচ্ছা, আর এটার ওজন কিরকম হবে? এটা 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি? 3 মণ দশ কেজি। আচ্ছা মামা, একটা প্রশ্ন উত্তর দেন, এই গরুটাই কোরবানির এক মাস আগে কিরকম দামে কিনতে হবে বলেন? এই গরুটা কোরবানির আগে ইচ্ছাটির দাম কম হতে পারে, দাম এরামও থাকতে পারে। কোরবানিতে গরুর দাম বেশি হয়, কোরবানির এক মাস আগে তার দাম কম হবে না, ওই এরকমই থাকবে, আবার বাড়তে পারে কমতে পারে, কুরবানির হিসাব নিকাশ আলাদা। সেটা তো ঠিক আছে মামা, কিন্তু আমার কথাটা আপনি বুঝেন, এটা যেমন আপনি এখন 1,03,000 বেচছেন, ঠিক আছে, এটা অবশ্যই আপনি তখন 1,03,000 বেচবেন না। না না না, এটা আপাতত তখন 10 থেকে 12,000 টাকা বৃদ্ধি হবে। এটাই আমি জানতে চাইতেছি যে কতটুকু বাড়তি দিয়ে এটা কিনতে হবে? 10,000 থেকে 12,000 বাড়তি দিয়ে কিনতে হবে, আবার বাজারে কম আমদানি হলে বেশি হতে পারে। বেশি হইতে পারে? বেশি হতে পারে। তো মোটামুটি আমরা ধারণা পাইলাম যে এটা 1,03,000। এটা একটু মিডিয়াম সাইজের গরু। এটার ওজন কত বলছিলেন? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি, দর্শক ভালোভাবে দেখে রাখেন, 3 মণ 10 কেজি এটার ওজন। আচ্ছা, এবার একটু বিগ সাইজ নাকি? এটা একটু একেবারে বড় না, মানে একটু বিগ সাইজ। বিগ সাইজ? তাও তো এটা ওজন কি 5.5 মণ? এটা 5.5 মণ ওজন। হ্যাঁ, আপনার আইডিয়া ঠিক আছে। আমার আইডিয়া হইতেছে? হ্যাঁ, 5.5 মণ। 5.5 মণ। তো মামা এটা কত বেচলেন? এটা বেচলাম 1,55,000। 1,55,000? 1,55,000। 1,55,000 বিক্রি করে ফেলছেন, 5.5 মণ ওজন। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। এরপরে মামা এটা? এটা বিক্রি করলাম 1,42,000। এটা বেচলেন 1,42,000? 1,42,000। এটা ওজন কি সেম সেম হবে নাকি কম বেশি হবে? এটার ওজন হবে 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি? 4 মণ 10 কেজি। 1,42,000 বিক্রি করে ফেলছেন? অলরেডি বিক্রি করে। দর্শক আমি যদি একটু সামনে পিছে সফট সাইড থেকে দেখাই, 1,42,000 এই গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আমি যেসব গরু দেখাচ্ছি এগুলো অলরেডি সব বিক্রি হয়ে গেছে, এগুলো সোল্ড আউট। এই গরুটা বিক্রি হয়ে গেছে 1,45,000। এই গরুটা 1,45,000? 45,000। দর্শক দেখতে পারতেছেন 1,45,000 এই গরুটা বিক্রি হয়েছে। তো এটা কেমন ওজন হবে? এটা 4.5 মণ। 4.5 মণ? 4.5 মণ। 4.5 মণ ওজন? আমি যা কথা বলছি কিন্তু একদম সলিড কথা, একদম জবা পরিমাণ মিথ্যা কথা? মিথ্যা কথা না, যেটা আছে সেটাই বলছি। সেটাই মানে আমি যা বলবো ওজন বাড়তে হবে, 2-5 কেজি কমবে না। আচ্ছা, তো এটা 4.5 মণ 1,45,000 বিক্রি করছে? বিক্রি করছে। আচ্ছা, এরপরে মামা এটা? এটা বেশি 1,32,000। 1,32,000? 1,32,000। এটার ওজন কিরকম হবে? এটার ওজন হবে 4 মণ। 4 মণ? 4 মণ একটু বাড়বো কিন্তু 4 মণ আমরা বলে দিয়েছি। এটা কি মানে যখন আমরা কোরবানি কাছাকাছি চলে আসবো তখন কি এটা 1,50,000 টাকায় পাওয়া যাবে? না, তখন 1,50,000-এর কম হবে না বেশি হবে? 1,50,000-এর কমও হতে পারে, বেশি হতে পারে, কুরবানির বাজার আইডিয়া করা যাবে না। না তা ঠিক আছে, বাট একটা ধারণা নিতে চাই আর কি, যে আনুমানিক আনুমানিক তখন এটা 1,50,000। 1,50,000? এটা 70। এটা 70? এটা 1,50,000? 1,50,000। আচ্ছা আচ্ছা, সুন্দর। এরপরে মামা? এই আমার গরু শেষ, এই অন্য লোকের গরু। ওইটা অন্য লোকের গরু? তো এই গরুগুলো আমাদের সাজ্জাদ মামা অলরেডি বিক্রি করছে। আমরা সাজ্জাদ মামা ফোন নাম্বারটা নিব। মামা ফোন নাম্বার? 0140-0140-90-90-1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 0
তো আমরা আসি গাবতলী হাটে আপনাদেরকে কিছু বিক্রিত গরুর দাম আপনাদেরকে দেখাইলাম যে গরুগুলো এরকম দামে বিক্রি হইছে অলরেডি গাবতলী হাটে এবং কুরবানির সময় গরুগুলো কেমন দামে নিতে পারবেন সেটাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম তো ভিডিও শেষ করার একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অনেক মানুষ আমার ভিডিও দেখতেছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বেশ ঠিক আছে